পটিয়াত মেহেরাটি হজরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ এর দাখিল মাদ্রাসার 35তম সালানা জলসা ও হজরত নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ এর বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত। মাদ্রাসার কমিটির সভাপতি আলহাজ জামাল সত্তার মিয়া সভাপতিত্বে এর প্রধান অতিথি আসিল পটিয়ার সাংসদ আলহাজ শামসুল হক চৌধুরী। প্রধান বক্তা আসিল পটিয়া উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী টিপু, ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, তামাকুমন্ডি ল্যান্ড বণিক সমিতির সহ সম্পাদক আলহাজ মনসুর আলম চৌধুরী, জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লোকমান হাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কোরবান আলী সহ আরো বোধকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।